26.2 क्वेश्चन नंबर 1 মধুবাবু দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় দেওয়া আছে। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করো। এই হলো কোশ্চেন নাম্বার 1। অবিন্যস্ত রাশি তত্ত্বের মধ্যমা নির্ণয় করতে গেলে আমরা জেনেছি রাশি তত্ত্বকে বানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজাতে হবে। আমরা প্রথমে এই যে পর্যবেক্ষণগুলি দেয়া আছে সেই পর্যবেক্ষণগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। মধুবাবুর দোকানের গত সপ্তাহের বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 52 থেকে 210 পর্যন্ত। এখানে এন কত? এন হলো 7। 7 একটি অযুগ্ম সংখ্যা, সুতরাং বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা 7+1/2 তম মান, অর্থাৎ চতুর্থ মান। এক্ষেত্রে চতুর্থ মান 107, সে কারণে মধ্যমা হবে 107। কোশ্চেন নাম্বার 3। 14 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন। প্রাপ্ত নম্বরগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 42, 45, 45, 50, 51, 52 ইত্যাদি করে 64 পর্যন্ত। এখানে এন অর্থাৎ পর্যবেক্ষণের সংখ্যা 14, একটি যুগ্ম সংখ্যা, সুতরাং দুটি মধ্যপদ থাকবে। এখানে n/2 তম পদ এবং n/2+1 তম পদ দুটি মধ্যপদ, সুতরাং মধ্যমা সমান 1/2 n/2 তম পদ প্লাস n/2+1 তম পদ, অর্থাৎ এই দুটি পদের গড় হবে মধ্যমা ইকুয়াল টু সপ্তম পদ প্লাস অষ্টম পদ এর সমষ্টি করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করলেই মধ্যমা পেয়ে যাব ইকুয়াল টু 54+55/2 ইকুয়াল টু 54.5। এই হবে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5। 70 জন শিক্ষার্থীর ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। ছকটি দেয়া হলো। কোশ্চেন নাম্বার 5-এর উত্তরের জন্য প্রয়োজনীয় ছকটি এইরকম: ওজন, শিক্ষার্থীর সংখ্যা, ক্রমযোগিক পরিসংখ্যা। 4 জন শিক্ষার্থী প্রত্যেকের ওজন 43 কিগ্রা, 6 জন পরবর্তী 6 জন শিক্ষার্থী প্রত্যেকের ওজন 44 কিগ্রা, 8 জন শিক্ষার্থীর ওজন 45 কিগ্রা, 14 জন শিক্ষার্থীর ওজন 46 কিগ্রা ইত্যাদি। অর্থাৎ এই যে শিক্ষার্থীদের ওজনগুলো আমরা যদি পরপর সাজাই মানে ক্রমানুসারে ঊর্ধ্বক্রম অনুসারে, তাহলে 4 জন 4টে 43 কিগ্রা 4টে লিখব, তারপরে 6টি লিখব 44 কিগ্রা, তার 8টি লিখবো 45 কিগ্রা, 14টি 46 কিগ্রা ইত্যাদি, এভাবে পরপর সাজাব। আমাদের কি চাই? না, আমাদের চাই মধ্যমা নির্ণয় করতে হবে। মধ্যমা অর্থাৎ এই যে পদগুলো আমরা পরপর যে 70টা পদ এরকম লিখবো, 4টে 43, তারপর 6টা 44, এরকম যে পরপর লিখবো তাদের মধ্যমা। মধ্যমা কী করে নির্ণয় করবো? না, এই যে মধ্য পদের যে মান। এখন মোট পরিসংখ্যা কত? মোট পরিসংখ্যা হলো 70। 70 একটি যুগ্ম সংখ্যা, তাহলে যদি 70 যুগ্ম সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যক পদ আছে, তার মধ্যমান কটি? দুটি মধ্যমান থাকবে। সেই মধ্যমানগুলো কি করে নির্ণয় করবে? না, মধ্যমান একটা n/2 তম পদ আর একটা ঠিক তার পরের পদ। তাহলে মধ্যমাটা কি? না, মধ্যমা হচ্ছে n/2 তম পর্যবেক্ষণের মান আর হলো n/2+1 তম পর্যবেক্ষণের মান, এদের গড় করতে হবে, করলেই আমরা মধ্যমাটা পেয়ে যাব। এখন তাহলে এক্ষেত্রে আমরা কি হলো 70তম পর্যবেক্ষণ,
70 বাই 2 তম পর্যবেক্ষণের মান প্লাস 70 বাই 2 প্লাস 1 তম পর্যবেক্ষণের মান ভাগ 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা হলো 35 তম পর্যবেক্ষণ, 35 তম পর্যবেক্ষণের মান যোগ 36 তম পর্যবেক্ষণের মান। পর্যবেক্ষণের মান এ দুটো নির্ণয় করে আমরা কি করবো না তাদের গড় করব। তাহলে আমাদের যেটা চাই এখন 35 তম পর্যবেক্ষণ কত আর 36 তম পর্যবেক্ষণ কত আমরা এটা চাই। আমরা যদি এরকম পরপর সাজাই 35 নম্বর পজিশনে কে আসে আর 36 নম্বর পজিশনে কে আসে আমরা দেখব। তাহলে 43 কিগ্রা বা 43-এর কম এমন ওজনের শিক্ষার্থীর সংখ্যা 4 জন, 44 বা 44 কিগ্রা কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন, 45 বা 45 কিগ্রার কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 10 আর 8-এ 18 জন। খেয়াল করে দেখো 45 বা 45-এর কম 4, 6, 10, 10, 8, 18 জন, 46 বা 46-এর কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা এগুলো সব যোগ করবো বা 18-এর সঙ্গে 14 যোগ করে দেবে তাহলে এখান থেকে পাবে 32 জন, 47 বা 47-এর কম শিক্ষার্থীর সংখ্যা 32-এর সঙ্গে 12 যোগ করো সেটা হবে 44 জন, 48 বা 48-এর কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 54 জন, 49 বা 49 কিগ্রা কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 65 জন, আর 50 বা 50 কিগ্রা কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 70 জন। এই হলো আমাদের এন। তাহলে কি চাই? 35 তম পর্যবেক্ষণ। দেখো এই যে 32টা সংখ্যা কতগুলো আছে না, 32টা সংখ্যা আছে এই যে 46 বা 46-এর কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 32 জন, আর 47 বা 47-এর কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 44 জন। অর্থাৎ 33 থেকে 44-তম পর্যবেক্ষণগুলির প্রত্যেকটির মান কিন্তু 47, 33 থেকে 44-তম পর্যবেক্ষণগুলির প্রত্যেকটির মান হলো কত? 33তম থেকে 44-তম পর্যবেক্ষণ পর্যন্ত প্রত্যেকটি পর্যবেক্ষণের মান হলো 47। তাহলে এক্ষেত্রে আমরা মধ্যমা লিখব। মধ্যমাটা কি বললাম না, 35তম পর্যবেক্ষণ প্লাস 36তম পর্যবেক্ষণ। 35তম পর্যবেক্ষণের মান কত? 35তম পর্যবেক্ষণের মান দেখবো আমরা সেটা হলো 47, আর হলো 36তম পর্যবেক্ষণের মান সেটাও 47। আমরা একে কী করবো না, 2 দিয়ে ভাগ করে দেবো। এই হবে আমাদের মধ্যমা। মধ্যমা তাহলে 47 প্লাস 47/2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 47 কেজি। এই হবে আমার মধ্যমা। এখানে আমাদের লিখে দিতে হবে তম পর্যবেক্ষণ থেকে 44তম পর্যবেক্ষণগুলির প্রত্যেকটির মান হলো 47 কেজি। এই হবে আমাদের কোশ্চেন নাম্বার 5-এর কমপ্লিট। প্রদত্ত তথ্য থেকে শিক্ষার্থীদের মধ্যমা নির্ণয় করতে হবে। তথ্য কি না, উচ্চতা শ্রেণীসীমানা দেওয়া আছে সেন্টিমিটারে, 135 সেন্টিমিটার থেকে 140 সেন্টিমিটারের মধ্যে উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা 6 জন, 140 সেন্টিমিটার থেকে 145 সেন্টিমিটারের মধ্যে উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন, 145 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা 19 জন ইত্যাদি। এই তথ্য থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এখান থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। এখন উচ্চতা শ্রেণীসীমানা, 135 থেকে 140 সেন্টিমিটারের মধ্যে উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা 6 জন। তাহলে এখন আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা একটু দেখে নেব। 140 সেন্টিমিটার বা 140 সেন্টিমিটারের কম উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 6 জন, 145 সেন্টিমিটার বা 145 সেন্টিমিটারের কম উচ্চতা এমন শিক্ষার্থীর সংখ্যা 10, 8, 6, 16 জন, 150 বা 150 সেন্টিমিটারের কম উচ্চতার এমন শিক্ষার্থীর সংখ্যা এইগুলো যোগ করে দেবো আমরা, 3টে যোগ করে দিলে আমরা যা পাচ্ছি 35 জন, আর 19-এর সঙ্গে 16 যোগ করলেও আমরা সে 35 পাচ্ছি।
155 সেমি বা 155 সেমির কম উচ্চতা শিক্ষার্থীর সংখ্যা এগুলো সব যোগ করব, অথবা 35 সঙ্গে 22 যোগ করেও আমরা সেই একই জিনিস পাবো 57 জন। 160 সেমিটার বা 160 সেমির কম উচ্চতা শিক্ষার্থীর সংখ্যা এগুলো সব যোগ করব, বা এক্ষেত্রে আমরা 57 সঙ্গে 20 যোগ করে দেবো, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 77 জন। 165 সেমিটার বা তার কম উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা 16 যোগ করবো 77 সঙ্গে আমরা, বা এইগুলো সব কটা পরিসংখ্যা যোগ করে দেবো, যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 93 জন। 170 সেমিটার বা তার কম উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা 93 + 7 = 100 জন। এই হলো আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা। আমাদের কি চাই না এক্ষেত্রে মোট পরিসংখ্যা কত? না মোট পরিসংখ্যা হলো, মোট পরিসংখ্যা = n = 100, তাহলে n/2 কত? n/2 হলো 50। তাহলে দেখো এই যে 50 নম্বর পজিশনে আমরা এদের শিক্ষার্থীগুলোকে যদি পরপর সাজাতে থাকি, উচ্চতা অনুযায়ী পরপর সাজাতে থাকি, তাহলে 50 নম্বর পজিশনে যে শিক্ষার্থী যে থাকবে সেই হবে আমাদের মধ্যমা, সেই হবে আমাদের মধ্যমা। এখন আমরা কি সূত্রের সাহায্যে এটি নির্ণয় করব আমরা একটু দেখে নিই। কেন এই যে শিক্ষার্থীদের আমরা যে শ্রেণীবদ্ধ যেহেতু পরিসংখ্যা বিভাজন আছে, দেখো এই যে 35 জন শিক্ষার্থীর উচ্চতা 150 সেন্টিমিটার 150 সেন্টিমিটারের কম, 35 থেকে 57 মধ্যে যে শিক্ষার্থীগুলো আছে তাদের উচ্চতা 150 থেকে 155 মধ্যে, অর্থাৎ আমাদের যে মধ্যমাটি সেটি এই শ্রেণীর মধ্যে অবস্থিত। কেন বললাম 35 জন শিক্ষার্থী তাদের যে উচ্চতা 150 সেন্টিমিটার বা 150 সেন্টিমিটারের কম, 35 জন প্রথম 35 জন, তারপরে 57 জন পর্যন্ত শিক্ষার্থী, প্রথম থেকে 57 জন শিক্ষার্থীর উচ্চতা 155 সেন্টিমিটারের কম। এখন আমাদের 50 নম্বর পজিশনটি চাই, তাহলে 50 নম্বর পজিশন দেখো কোথায় আছে, না এই শ্রেণীর মধ্যে 50 নম্বর থাকবে, 35 পর থেকে 50 নম্বর পজিশন যে শিক্ষার্থীরা তারা এই 150 থেকে 155 কেজির মধ্যে তাদের ওজন, সেই কারণে এই শ্রেণীটি হবে 150 থেকে 155, এই শ্রেণীটি হবে মধ্যমা শ্রেণী, এটি হলো মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। এক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা হলো L1 + n/2 - CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই F × H, এই হবে আমাদের এক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র, মধ্যমা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। এক্ষেত্রে L1টা কি? না L1 হলো এই মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, L1 হলো নিম্ন শ্রেণী সীমানা, তাহলে এক্ষেত্রে মধ্যমা কত? না মধ্যমা হলো L1 হলো 150, এটি L1 প্লাস কত n/2, n কত 100/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই হলো মানে আগের শ্রেণী পর্যন্ত হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বাই F হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি না এই শ্রেণীর পরিসংখ্যা, এটি হলো আমাদের F, এটি হলো 22 × H, H হলো কি না এই শ্রেণীটির মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হলো 5 একক। তাহলে আমরা এখান থেকে হিসাব করে আমরা পেয়ে যাচ্ছি যেটি মধ্যমা = 150 + এটা হচ্ছে 50 - 35/22 × 5 = 150 + এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দেখো 15 / 22 × 5 = 150 + 75/22, এটি হিসাব করে আমরা মধ্যমা যেটা পাই সেটা হলো এই। এক্ষেত্রে যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের জন্য মধ্যমা নির্ণয়ের সূত্রটি হলো এই,
एल ओन प्लस एन बाई टू माइनस सी एफ क्यूमुलेटिव फ्रिक्वेंसी बाई एफ इंटू एच एक क्षेत्र एल ओन हलो मध्यमा श्रेणी निम्न श्रेणी सीमाना एन बाई टू एन हलो मोट परिसंख्या और क्यूमुलेटिव फ्रिक्वेंसी आगे श्रेणी पर्यंत मध्यमा श्रेणी आगे श्रेणी पर्यंत क्रोमोजोगी परिसंख्या एफ हलो मध्यमा श्रेणी परिसंख्या और एच हलो श्रेणी मध्यमा श्रेणी श्रेणी दैर्घ्य सूत्र सहाज्ये आमरा एकटा मोटामुटी मध्यमार जे मानटा पाई एकटा मान आमरा पाई एइटा हलो आमादेर श्रेणीबद्ध परिसंख्या विभाजनेर क्षेत्रे मध्यमा। क्वेश्चन नम्बर टुएल्भर जो प्रयोजन छक एक क्षेत्र में देखते पाची एक श्रेणीबद्ध परिसंख्या विभाजन छक देखान मध्यमा निर्णय करते हैं। तुम्हरा जदि श्रेणीगुली लक्ष्य करो ताहले देखते पा जो श्रेणीगुली श्रेणी सीमाना आकारे नहीं अर्थात एटी जे श्रेणी अंतर्भुक्त पद्धतिते देया आछे एटीके श्रेणी बहिर्भूत पद्धति अर्थात श्रेणी सीमान आकारे कंटिन्यूअस फर्मे आमादेर प्रकाश करते हबे केनना क्रमजोगी परिसंख्या निर्णय करार जन्नो आमादेर प्रकृत श्रेणी सीमानागुली जानार दरकार। सेई प्रकृत श्रेणी सीमानागुलिर सापेक्षे आमरा क्रमजोगी परिसंख्या निर्णय करी। अच्छा सेई कारणे आमरा एकटु देखे नेब जे श्रेणी सीमानागुली किभाबे एखान थेके निर्णय करा जाय। प्रथम श्रेणीटी देखो निम्न सीमा वन परवर्ती श्रेणी निम्न सीमा सिक्स अर्थात ये दुटो निम्न सीमार अंतर देखो फाइव आबार तृतीय श्रेणी निम्न सीमा इलेवेन द्वितीय श्रेणी निम्न सीमा सिक्स एदेर अंतरो फाइव देखो जेको दुटी श्रेणी क्रमिक श्रेणी निम्न सीमा दुटीर अंतर हलो प्रत्येकटा फाइव आबार ऊर्ध सीमागुलिर अंतर क्रमिक दुटी श्रेणी ऊर्ध सीमागुलिर अंतरो फाइव समान अर्थात ये श्रेणीगुली देया आछे प्रत्येक श्रेणी श्रेणी दैर्घ्य समान। एखन श्रेणी सीमान आकारे प्रकाश करार जन्य कि करब आमरा ना प्रथमे डि एर मान निर्णय करब डिटा कि ना जेकोनो एकटी श्रेणी आमरा देखब ऊर्ध जेकोनो एकटी श्रेणी क्षेत्रे आमरा देखब जे निम्न सीमाटा कत। एइ जेमन द्वितीय श्रेणी निम्न सीमा सिक्स एवं तार आगे श्रेणी पूर्ववर्ती श्रेणी ऊर्ध उच्च सीमा बा ऊर्ध सीमा कत तादेर पार्थक्य करब डि बाय टू कत डि बाय टू हलो वन बाय टू इक्वल टू जिरो पॉइंट फाइव एरपर आमरा कि करब ना जेको एकटी श्रेणी निम्न सीमा जेहेतु प्रत्येकटा श्रेणी क्षेत्रे श्रेणी दैर्घ्यगुली समान सुतरां प्रत्येकटा श्रेणी क्षेत्रे एरकम आमरा जे डि एर मान निर्णय करब सेगुलो प्रत्येकटी समान हबे आमरा प्रथम श्रेणी निम्न श्रेणी सीमा थेके जिरो पॉइंट फाइव बाद दिए देव दिले पाबो जिरो पॉइंट फाइव वन थेके बाद दिए दिलाम आर एक्षेत्रे जे कि उच्च सीमार संगे जिरो पॉइंट फाइव जोग करे दिले आमरा पेब पाबो फाइव पॉइंट फाइव। नेक्स्ट सिक्स थेके आमरा जिरो पॉइंट फाइव बाद दिए देव पे जाबो आमरा फाइव पॉइंट फाइव एरपर उच्च सीमार संगे पॉइंट फाइव जोग करे देव टेन पॉइंट फाइव पाबो एइभाबे आमरा प्रत्येकटी श्रेणीर श्रेणी सीमानागुलि निर्णय करते पारबो। শ্রেণী সীমানাগুলি আমরা প্রকাশ করেছি এখন আমরা কি করব না আমরা মধ্যমা নির্ণয় করব অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যাগুলি আমরা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে নির্ণয় করা হয় না প্রথম শ্রেণীর ক্ষেত্রে দেখো উচ্চ সীমা ফাইভ পয়েন্ট ফাইভ এই ফাইভ পয়েন্ট ফাইভের চেয়ে কত পরিসংখ্যা কটি কম আছে সংখ্যায় কটি কম আছে দুটি আছে এই জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এই শ্রেণীর পরিসংখ্যা দুটি অর্থাৎ যে চলকের এই শ্রেণীর মধ্যে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে চলকের দুটি মান আছে তাহলে এই ফাইভ পয়েন্ট ফাইভের চেয়ে চলকের কটি মান কম আছে দুটি টেন পয়েন্ট ফাইভের চেয়ে চলকের কটি মান কম আছে টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ পাঁচটি ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভের চেয়ে চলকের কটি মান কম আছে আমরা যোগ করে দেবো টু প্লাস থ্রি ফাইভ প্লাস সিক্স ইকুয়াল টু
11 নেক্সট 20.5 এর চেয়ে চলকের কয়টি মান কম আছে আমরা এই পরিসংখ্যাগুলি সব যোগ করব যোগ করলে আমরা যেটা পাব সেটা হলো 11 এর সঙ্গে 7 যোগ করলে সেই 18 পাব 20.5 এর চেয়ে 25.5 এর চেয়ে কত চলকের কতগুলি মান কম আছে সংখ্যায় 18 আর 5 যোগ করে দেব এটা হলো 23 হবে 30.5 এর চেয়ে চলকের কয়টি মান কম আছে আমরা এই পরিসংখ্যাগুলি সব যোগ করব এই শ্রেণী পর্যন্ত এটি হবে 27 30.5 এর চেয়ে চলকের কয়টি মান কম আছে আমরা 27 এর সঙ্গে 3 যোগ করব এই হবে 30 এই হলো আমাদের মোট পরিসংখ্যা এক্ষেত্রে এন বাই টু কত এন বাই টু হলো 30/2 ইকুয়াল টু 15 অর্থাৎ এই যে 15তম পজিশনে আমরা চলকের যে পর্যবেক্ষণের যে মানগুলি যে যদি আমরা পরপর সাজাতে থাকি যে 0.5 এর থেকে 5.5 এর মধ্যে দুটি সংখ্যা আছে সেগুলো লিখলাম তারপরে 5.5 থেকে 10.5 এর মধ্যে তিনটি সংখ্যা আছে আমরা এভাবে লিখলাম এবার দেখছি 15.5 এর চেয়ে কম আছে 11টি সংখ্যা আছে এখন এই 12 নম্বর 13 নম্বর 14 নম্বর এভাবে আমরা সাজিয়ে 15 নম্বর পজিশানে যে থাকবে যে চলকের যে মানটি থাকবে সেটি হবে আমাদের মধ্যমা অর্থাৎ এই 15 নম্বর 15th পজিশানে যে সংখ্যাটি চলকের যে মানটি থাকবে সেটি চলকের মান কোথায় দেওয়া আছে এগুলো হচ্ছে এক্ষেত্রে আছে চলকের দেওয়া আছে সীমাগুলো তাহলে এখন এই যে 15তম পজিশানে যে মানটি চলকের যে মানটি থাকবে সেটি হবে নির্ণেয় মধ্যমা এক্ষেত্রে দেখো 11টি চলকের 11টি মান 15.5 এর চেয়ে কম আর 18টি চলকের মান আমাদের যে 20.5 এর চেয়ে কম অর্থাৎ এই 15 যে 11 পরে থেকে আমরা যদি সংখ্যাগুলো নিতে থাকি চলকের যে মান 12, 13, 14, 15 সেটা কিন্তু এই 11 আর 18 মধ্যে থাকছে 15 সংখ্যাটি 11 এবং 18 এই 11 এবং 18 মধ্যে আছে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি না L1 প্লাস N/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই ফ্রিকোয়েন্সি ইনটু H L1 কি না মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হবে L1 15.5 এটি হবে আমাদের তাহলে মধ্যমা শ্রেণী কোনটি মধ্যমা শ্রেণীটি হবে আমাদের 15.5 থেকে 20.5 এটি লিখবো মধ্যমা শ্রেণী এখন মধ্যমা কত 15.5 প্লাস N/2 এন কত দেখো এন হচ্ছে মোট পরিসংখ্যা N/2 মানে হচ্ছে 15 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এইটি হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11 বাই এফ কত এফ হচ্ছে পরিসংখ্যা এই যে এফ হলো কি না মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 7 ইন্টু এইচ এইচ হলো কি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 20.5 মাইনাস 15.5 ইকুয়াল টু 5 এই হলো শ্রেণী দৈর্ঘ্য এটা আমরা হিসাব করে যে রেজাল্টটা পাই সেটা হলো এই নির্ণয় মধ্যমা অর্থাৎ কোশ্চেন নম্বর 14 দেওয়া আছে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক কিসের নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক 120 জন ছাত্রীর 10-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্রীদের সংখ্যা 12 জন 20-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 22 জন 30 নম্বরের কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 40 জন 40-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 60 জন ইত্যাদি অর্থাৎ এই রকম একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে এই ছকটি থেকে মধ্যমা নির্ণয় করতে হবে কোশ্চেন নম্বর 14 মধ্যমা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ছক ছকটি থেকে আমরা দেখতে পাই যে 10-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 12 জন 20-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 22 জন 30-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 40 জন ইত্যাদি অর্থাৎ 10-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা 12 আমরা লিখলাম 10-এর কম সে হতে পারে হয়তো 9 পেয়েছে 7 পেয়েছে বা 8 পেয়েছে একেবারে যে 0 থেকে 10 এই শ্রেণীটা আমরা নিশ্চিত না বলে আমরা লিখলাম না এটা 10-এর কম লিখলে আমাদের কোনো অসুবিধা হবে না বলে আমরা এভাবে লিখলাম 10-এর কম এবারে তাহলে 10 থেকে 10-এর কম কজন পেয়েছে 12 জন 10 থেকে 20-র মধ্যে কজন পেয়েছে না 20-র কম পেয়েছে 22 জন 10-এর কম পেয়েছে 12 জন খেয়াল করে দেখো
কুড়ির কম পেয়েছে 22 জন, কুড়ির কম পেয়েছে 22 জন, আর দশের কম পেয়েছে 12 জন। তাহলে 22 মাইনাস 12 ইকুয়াল টু 10 জন পেয়েছে, 10 জন শিক্ষার্থী ছাত্রী পেয়েছে 10 থেকে 20-র মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে, 30-এর কম পেয়েছে কজন 40 জন, 30-এর কম পেয়েছে 40 জন শিক্ষার্থী, 20-র কম কজন পেয়েছে 22 জন, 22 জন কে পেয়েছে 20-র কম। তাহলে 20 থেকে 30-এর মধ্যে নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 18 জন। এখন 30 থেকে 40-এর মধ্যে কজন পেয়েছে, দেখো 40-এর কম পেয়েছে 60 জন আর 30-এর কম পেয়েছে 40 জন, 60 জন আর 30-এর কম পেয়েছে 40 জন। তাহলে 30 থেকে 40-এর মধ্যে নম্বর পেয়েছে শিক্ষার্থীর সংখ্যা কজন 20 জন, 50-এর কম নম্বর পেয়েছে 72 জন আর 40-এর কম পেয়েছে 60 জন, তাহলে 40 থেকে 50-এর মধ্যে নম্বর পেয়েছে 12 জন, 50 থেকে 60-এর মধ্যে 60-এর কম পেয়েছে 87 আর 50-এর কম পেয়েছে 72 জন ইকুয়াল টু 15 জন, 70-এর কম পেয়েছে 102 জন শিক্ষার্থী আর 60-এর কম পেয়েছে 87 জন, তাহলে কত হলো, এই হলো আমাদের 15 জন। 70 থেকে 80-র মধ্যে কজন পেয়েছে, 111 জন পেয়েছে 80-র কম আর 102 জন পেয়েছে 70-এর কম, এই হলো 9 জন। আর 80 থেকে 90-এর মধ্যে 90-এর কম হচ্ছিল 120, 80-র কম পেয়েছে 111 জন, সেটিও সেক্ষেত্রেও 9 জন পেলাম। এক্ষেত্রে এন কত, এন হলো মোট পরিসংখ্যা, মোট ছাত্রীর সংখ্যা কত 120, তাহলে এন বাই টু, 120/2 ইকুয়াল টু 60। আমরা দেখব এই 60 সংখ্যাটা কার মধ্যে আছে, 40-এর চেয়ে বড়, আবার এই 60-এর মধ্যে, তাহলে এই এখানেই হলো 60। 60টা কোন শ্রেণীতে আছে, না 60 এই শ্রেণীতে আছে, তাহলে এটি হলো মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমাটা কি, না 60তম পদের যে মান হবে সেটি হবে মধ্যমা, যা 30 থেকে 40 শ্রেণীর মধ্যে আছে, তাহলে এটি হলো আমাদের মধ্যমা শ্রেণী, নিম্ন মধ্যমা L1। L1 কি, না মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা প্লাস N বাই টু, কত N বাই টু হলো 60 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার, আগের শ্রেণী পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এই শ্রেণীর পরিসংখ্যা কত, না এই শ্রেণীর পরিসংখ্যা হলো F হলো 20, আর H কি, না এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত, 40 মাইনাস 30 ইকুয়াল টু 10 ইকুয়াল টু, আমরা যেটা পাচ্ছি 30 প্লাস 20 প্লাস কেটে গেলো, 20 দিয়ে দাঁড়ালো 40, এটি হবে আমাদের মধ্যনির্ণেয় মধ্যমা। কোশ্চেন নম্বর 15-এর মধ্যমা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ছক, এক্ষেত্রে দেখো শ্রেণীসীমানা দেয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 ইত্যাদি। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো আমরা দেখে নেব, যে 10-এর কম এই চলকের কটি মান আছে, চলকের 10টি মান আছে, 20-র কম চলকের কটি মান আছে, 20-র কম আছে 10+x, এটি 10টি, 20-র কম আছে চলকের 10+xটি মান, 30-এর কম চলকের কটি মান আছে, না 10+x+25 ইকুয়াল টু 35+xt, 40-এর কম চলকের কটি মান আছে, এর সঙ্গে আমরা এই পরিসংখ্যার সঙ্গে কী করবো, ক্রমযোগ পরিসংখ্যা 30 যোগ করবো, 65+x, 50-এর কম চলকের কটি মান আছে, না আমরা আবার 65-এর সঙ্গে 65+x+y অ্যাড করবো, 60-এর চেয়ে চলকের কটি মান আছে, আমরা এর সঙ্গে 10 যোগ করবো, তাহলে 75+x+y, এটি হলো মোট পরিসংখ্যা। আবার দেওয়া আছে মোট পরিসংখ্যা হলো 100, তাহলে শর্তানুসারে আমরা পাচ্ছি 75+x+y ইকুয়াল টু 100 আর x+y ইকুয়াল টু 25,
এইরকম একটা আমরা এরকম একটি সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আর কি দেয়া আছে, না আর দেয়া আছে যে তাহলে এন কত, এন হলো হান্ড্রেড, এন বাই টু কত, এন বাই টু হলো ফিফটি, অর্থাৎ মধ্যমাটি কত, না মধ্যমা হলো, মধ্যমা হলো পঞ্চাশতম পদের, পঞ্চাশতম পদের মান, পঞ্চাশতম পর্যবেক্ষণ, পঞ্চাশতম পর্যবেক্ষণ। এখন মধ্যমা কত দেয়া আছে, না মধ্যমা দেয়া আছে থার্টি টু, যেহেতু মধ্যমা, যেহেতু মধ্যমা থার্টি টু, মধ্যমা থার্টি টু, সুতরাং তিরিশ থেকে চল্লিশ শ্রেণীটি হলো হলো মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী হলো তিরিশ থেকে চল্লিশ। এখন তাহলে মধ্যমা কত, মধ্যমা, মধ্যমা কত, না মধ্যমা পঞ্চাশতম, তাহলে এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এলটা, এল ওয়ানটা কি, না এল ওয়ান হলো যে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা প্লাস এন বাই টু কত, এন বাই টু হলো পঞ্চাশ মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে মধ্যমা শ্রেণীটির আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হলো থার্টি ফাইভ প্লাস এক্স বাই ফ্রিকোয়েন্সি এফ, এফ কি, না এই যে মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা এটি হলো এফ, আর এইচ কি, না এই মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য চল্লিশ মাইনাস তিরিশ ইকুয়াল টু দশ, এই হলো মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমরা যেটা পেলাম যে একটি শর্ত হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, আর এখন আমরা মধ্যমাটি পেয়ে গেলাম এইটি, অর্থাৎ মধ্যমা কত, না তিরিশ প্লাস ফিফটি মাইনাস থার্টি ফাইভ, তাহলে ফিফটিন মাইনাস এক্স বাই থ্রি এইটি। আবার দেয়া আছে মধ্যমা ইকুয়াল টু থার্টি টু, তাহলে থেকে আমরা পাচ্ছি, এক নং থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ইকুয়াল টু সিক্সটিন, এই হলো আমাদের ওয়াই এর মান, এক্স হলো নাইন, ওয়াই ইকুয়াল টু সিক্সটিন, এটা হলো কোশ্চেন নাম্বার ফিফটিন এর কথা।